হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 7 SLST টেট এবং মেন এক্সাম রেজাল্ট আপডেট 1, 2, 8 এবং নবম দশম ও একাদশ দ্বাদশ, এই নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি। তো চলুন আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটা শুধু শুনে নেবেন আপনারা। আজকের যে আপডেটটা দিচ্ছি আপনাদের কাছে, এই আপডেটটি কেমন লাগবে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবে। আজকে একটি মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন আপডেট দেব। আপনারা যারা 2024 জানুয়ারি মাসের 28 তারিখে টেট এবং মার্চ মাসের 3 তারিখে মেন এক্সাম অর্থাৎ 7 SLST এর এক্সাম দিয়েছিলেন, তাদের জন্যই কেবল আজকের এই ভিডিওটা। অনেকদিন পর আজকে আবার মাদ্রাসার 7 SLST নিয়ে ভিডিও দিচ্ছি। আপনারা সকলেই জানেন মাদ্রাসার গ্রুপ ডি এর খবর কোন পর্যায়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ডিসেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত স্টে রয়েছে, এরপর কোন পর্যায়ে এসে পৌঁছাবে তা আমরা কেউই জানি না। তবে হয়তো কলকাতা হাইকোর্টের নির্দেশে এর একটা সুরাহা হলেও হতে পারে। তো চলুন সেই পরিপ্রেক্ষিতে আজকে 7 SLST টেট ও মেন এক্সামের অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্টের একটি নতুন আপডেট দিতে চলে আসলাম। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর বিশেষ সূত্র মারফত জানতে পারা গেল। যদি খবরটি সঠিক হয় তবে চলতি মাসেই 7 SLST-র রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার বিরাট একটা সম্ভাবনা রয়েছে। যতদূর শোনা যাচ্ছে নভেম্বর মাসের 3rd অথবা 4th উইক এ রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, তবে কমিশন চাইলে এর আগেও রেজাল্ট পাবলিশড করে দিতে পারে। দীর্ঘ 8 মাস ধরে মাদ্রাসায় বসা প্রায় কমবেশি 1,75,000 থেকে 2 লক্ষ পর্যন্ত ছাত্রছাত্রী এই 7 SLST-তে পরীক্ষায় বসেছিল। তাদের একটিই চিন্তা, কবে নাগাদ এর রেজাল্ট বার হবে। দীর্ঘ অপেক্ষা করার পরও তারা আশায় বুক বেঁধে রয়েছে। হয়তো এই পরীক্ষা থেকেই তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে পারে, আর হবেই তাই। যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তো হবে, উপরন্তু যদি ভ্যাকেন্সি বৃদ্ধি পায় তাহলে আরও অনেক ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, আমরা সকলেই জানি 7 SLST-তে কতগুলো ভ্যাকেন্সি আছে, তবু একবার চলেন দেখে নিই। আন্ডার গ্র্যাজুয়েটে 47টি ভ্যাকান্সি, পোস্ট গ্র্যাজুয়েটে রয়েছে 262টি, গ্র্যাজুয়েট পোস্টে রয়েছে 811টি এবং অ্যারাবিকের ক্ষেত্রে রয়েছে 609টি। সর্বমোট 1,729টি ভ্যাকান্সি নিয়ে এই পরীক্ষাটি হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সীমিত ভ্যাকান্সি অর্থাৎ শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন পরীক্ষা না হওয়া সত্ত্বেও এত অল্প ভ্যাকান্সি যে প্রত্যেকের কপালে যেন একটা চিন্তার ভাঁজ তৈরি হয়ে রয়েছে। এক্ষেত্রে আমি আপনাদের আরেকটি খবর দিতে চাই। আমার ব্যক্তিগত অভিমত যে এই ভ্যাকেন্সি থেকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তবে কী পরিমাণে বৃদ্ধি পাবে একেবারে নিশ্চিত না বলা গেলেও ধরে নেওয়া যায় 3,500 থেকে 4,000 অর্থাৎ 3,500 থেকে 4,000-এর মধ্যে কিন্তু হতে পারে। এটি আমার অনুমান বা আনুমানিক একটি ধারণা। আশা করি যদি এই ভ্যাকান্সি এসে যায় তবে অনেকের কপাল খুলে যেতে পারে। তবে সময়ের অপেক্ষা, অনেক দিন থেকে ধৈর্য ধরে রয়েছেন, সত্যি যেন এই খবরটি প্রত্যেকের কাছে সত্যি বলে প্রমাণিত হোক, এটাই আমার আপনাদের কাছে আশীর্বাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।